তিরুপ্পুর কুমার নামে যিনি পরিচিত, তিনি জন্মেছিলেন এক তাঁতি পরিবারে। কুমার স্বামী মাদুলিয়ার চেন্নিমালায় অঞ্চলের মানুষ ছিলেন, যে জায়গাটা এখন তামিলনাড়ুতে এরড বলে পরিচিত। স্বাধীনতা সংগ্রাম যখন জোরালো হয়ে উঠতে শুরু করে, কুমারন তখন মহাত্মা গান্ধীর আদর্শ ও নীতিতে গভীরভাবে অনুপ্রাণিত ও জড়িত হন। 1930 সালে তিনি নাগরিক অসহযোগিতায় অংশ নেন ও দেশবন্ধু যুব সংগঠনের সূচনা করেন, যা তামিলনাড়ু ও তার আশেপাশের অঞ্চলের হাজার হাজার যুবকদের আকৃষ্ট করেছিল, যারা ভারতের স্বাধীনতার জন্য লড়তে মুখিয়েছিলেন। তিনি তামিলনাড়ু জুড়ে ব্রিটিশ বিরোধী বহু প্রতিবাদী মিছিল বার করেছিলেন আর বহু মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। বোম্বেতে মহাত্মা গান্ধীর গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তামিলনাড়ু সহ সারা দেশ জুড়ে দাঙ্গা ও অসন্তোষ প্রদর্শন ঘটে। তিরুপ্পুর থেকে বেরোনোর এমনই এক মিছিলে কুমারন অংশ নিয়েছিলেন। প্রতিবাদীরা গাইছিলেন দেশাত্মবোধক গান, যেমন সুব্রহ্মণ্য ভারতীর আচ্চামিল্লাই আচ্চামিল্লাই, যার মানে আমার কোনো ভয় নেই। তারা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, যা সেই সময়ে ছিল নিষিদ্ধ। পুলিশ রেগে গিয়ে এমন নিষ্ঠুরভাবে লাঠিচার্জ করতে থাকেন যাতে বহু মানুষ গুরুতর আহত হয়ে পড়ে যান। কুমারনের মাথার খুলি ফেটে যায়, তখন তিনি নিচে পড়ে যান। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি জাতীয় পতাকাকে মাটিতে লুটিয়ে পড়তে দেননি। এর পরের দিনই মাত্র 27 বছর বয়সে তিনি প্রাণ হারান। এমনকি আজও তামিলনাড়ুতে তাকে ভালোবেসে স্মরণ করা হয় কোটিক্কাত কুমারন বলে, যার মানে সেই কুমারন যিনি আমাদের জাতীয় পতাকার সম্মান রক্ষা করেছিলেন। তিরুপুরের এই ঘটনাটা ঘটেছিল একেবারে নৈউল নদীর তীরে। নৈউল নদীটি যোগ কেন্দ্রের খুব কাছ দিয়েই বইছে, ফলে কুমারন কোটিক্কাত কুমারন আমাদের খুব কাছের মানুষ। নমস্কার।